পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এরই মধ্যে খুলে নেওয়া হয়েছে ভেন্টিলেশন। সোমবার থেকে শুরু হয়েছে ফিজিওথেরাপি। চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলছে বলেও দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত থাকলে আগামী দু একদিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বর্ষীয়ান এই রাজনীতিক। এমনটাই দাবি করছে কলকাতার গণমাধ্যম। এর আগে গেল শনিবার শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে দক্ষিণ কলকাতার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য। ভর্তি হওয়ার সময় তার অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনক হারে কমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়, দেয়া হয় ভেন্টিলেশন সাপোর্ট। পরদিন রোববার তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি না হলেও সোমবার রাত থেকে সাবেক এই মুখ্যমন্ত্রীর অবস্থার কিছুটা উন্নতি হতে শুরু করে। এদিন তাকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় সাবেক মুখ্যমন্ত্রীর চিকিৎসায় রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।